আসসালামু আলাইকুম, ওপেন ভয়েস নিউজে আপনাদের আবারও স্বাগতম। ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁস, সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিতে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা ও তদন্ত কমিটি করার পরদিন গতকাল ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল 10টায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি শুরু হয়, শেষ হয় দুপুর 1টায়। রোববার রাত থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন গ্রুপ ও পেজে নজর রাখার পর সকাল 8:04 ইংরেজি প্রথম পত্রের ক সেটের প্রশ্নটি হোয়াটসঅ্যাপের ইংলিশ ফার্স্ট পার্ট 2018 নামের একটি গ্রুপে পাওয়া যায়। এরপর ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটি ছড়িয়ে যায়। পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তবে রবিবার রাত 11:44 প্রশ্ন দেওয়ার দাবি করেছে একটি ফেসবুক আইডি। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়েছে, আপনার কাছ থেকেই প্রথম জানলাম। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় সহ আমরা তদারকিতে আছি। এর আগে 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী অভিক্ষার খ সেট প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্ন ও ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল ছিল। এদিকে সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে যাহা বললেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রশ্নপত্র ফাঁস মহামারী আকার ধারণ করেছে। মন্তব্য করে জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সংসদে বলেছেন, অবিলম্বে শিক্ষামন্ত্রী তার ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম স্বীকার করে পদত্যাগ করুন, নতুবা প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ দিন। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন সরকারের শরিক জাতীয় পার্টির সাবেক এ মহাসচিব। তার বক্তব্য শেষে ফজলে রাব্বি মিয়া বলেন, নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেক বিবেচনায় জাতির স্বার্থে যতটুকু করা প্রয়োজন অবশ্যই তিনি করবেন। জিয়াউদ্দিন বাবলু বলেন, প্রশ্নপত্র ফাঁস মহামারী আকারে বিস্তার লাভ করেছে, এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে বলা হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস ধরিয়ে দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কৃত করা হবে। অথচ আজ তুষার শুভ্র নামে একটি ফেসবুক পেজে বলা হয়েছে ইংরেজি প্রশ্ন আছে, সংগ্রহ করতে হলে এত টাকা লাগবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এই কয়েক বছরে আমাদের অনেক অর্জন হয়েছে, কিন্তু আগামী প্রজন্মকে যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে সব অর্থহীন। তিনি বলেন, আগামী প্রজন্মকে যদি সত্যিকার শিক্ষায় শিক্ষিত করতে না পারি আর শুধু সনদ বিক্রির জন্য যদি শিক্ষিত করি তাহলে তো কিছুই শিখবে না, এই শিক্ষা অর্থহীন। আমরা চাই সত্যিকারের শিক্ষা, প্রধানমন্ত্রী চান জ্ঞানভিত্তিক সমাজ, আমরাও চাই জ্ঞানভিত্তিক সমাজ। আমরা আগামীতে কাদের হাতে দেশটা দিয়ে যাব? শিক্ষিত সমাজ ছাড়া সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। এ সময় বাবলু বলেন, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী শিক্ষা অধিদপ্তরের এক অনুষ্ঠানে বলেছিলেন, আপনারা ঘুষ খান সহনীয় পর্যায়ে। তিনি এও বলেছেন, আমিও ঘুষ খাই, অন্য মন্ত্রীরাও ঘুষ খান, এটা বলার পরেও উনি মন্ত্রী হিসেবে থাকতে পারেন, আর একজন মন্ত্রী এই কথা বলতে পারেন, এটা যখন ছাত্ররা শুনবে মন্ত্রী বলেছেন সহনীয় পর্যায়ে ঘুষ খেতে, তাহলে প্রশ্নপাঠ ঠেকাবেন কীভাবে? ওনার উচিত ছিল সেদিনেই পদত্যাগ করা। এই বলে জিয়াউদ্দিন বাবলু তার সংসদের বক্তব্য সমাপ্ত করেন এবং এই কথার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সম্পর্কে ঝড় উঠেছে। এদিকে প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সমাজসেবক মন্টু মিয়া বলেন, শিক্ষামন্ত্রী যদি শিক্ষা প্রতিষ্ঠানে চোর লালন পালন করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করাই উচিত। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রীকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন অবনয়ন নয় এবং শিক্ষাকে নিয়ে ব্যবসা বাণিজ্য নয়। শিক্ষা আজকে অপপথে পরিচালিত হচ্ছে, এটা যদি শিক্ষামন্ত্রী ঠেকাইতে না পারে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, এই বললেন সমাজসেবক মন্টু মিয়া। তো ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।